ঢাকা দিল্লি সম্পর্ককে নতুন মাত্রা দিতে তিন বছর বিরতির পর রাষ্ট্রীয় সফরে ভারত গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সোমবার দুপুরে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী। ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোস পালাম বিমানবন্দরে তাকে স্বাগত জানায়। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একান্ত বৈঠক করবেন। এরপর দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেখানে স্বাক্ষরের জন্য সাতটি ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক তৈরি হয়েছে। এর মধ্যে রাজনীতি ও নিরাপত্তা সহযোগিতা, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহযোগিতা, বাণিজ্য সংযুক্তিতে সহযোগিতা এবং উন্নয়ন সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে। দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী এই সফরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। সফরে আজমির শরীফ দরগায় মাজার জিয়ারত করবেন। এছাড়া মুক্তিযুদ্ধে যেসব ভারতীয় সেনা নিহত বা আহত হয়েছেন তাদের পরিবারের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টুডেন্ট স্কলারশিপ প্রদান করবেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী তার সঙ্গে থাকলেও অসুস্থতার কারণে শেষ মুহূর্তে যেতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।